আজ থেকে প্রায় 2000 বছর আগে 79 খ্রিস্টাব্দে মানব ইতিহাসের কুখ্যাত প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে একটি ঘটেছিল রোমান সাম্রাজ্যের অধীনে থাকা পম্পেই নগরীতে। মাউন্ট বেসুভিয়াসের কোল ঘেঁষে গড়ে ওঠা রোমান সাম্রাজ্যের এক অভিজাত এবং সমৃদ্ধ শহর পম্পেই নিমিষেই ধ্বংস হয়ে যায় এই মাউন্ট বেসুভিয়াসের অগ্নুৎপাতের লাভার স্রোতে। আজ আপনাদের সামনে যে মুভিটার এক্সপ্লেন করতে চলেছি সেটার নাম এই পম্পেই। ইতালির মাউন্ট বেসুভিয়াস আগ্নেয়গিরির রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে, কিভাবে মাত্র 15 মিনিটের ব্যবধানে একটা পুরো শহরকে গিলে ফেলতে পারে, সেই ঘটনাটাই দেখানো হয়েছে এই পম্পেইতে। আগ্নেয়গিরির ধ্বংসলীলার আড়ালে একটি অসম প্রেমের কাহিনী দেখানো হয়েছে এই পম্পেই মুভিতে। কলোসিয়াম, গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং মাউন্ট বেসুভিয়াসের ভয়ঙ্কর আচরণের মিশেলে পল ডাব্লিউএস অ্যান্ডারসনের এক অসাধারণ সৃষ্টি এই পম্পেই। তো চলুন এবার মুভির মূল কাহিনীতে প্রবেশ করি। 62 খ্রিস্টাব্দ, রোমান সাম্রাজ্যের একটি অঞ্চল উত্তর ব্রিটানিয়ায় কার্ভাস নামে এক রোমান কমান্ডারের নেতৃত্বে সেল্টিক ঘোড়াসওয়ারদের একটি উপজাতিকে নির্মমভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। রোমানদের সেই নৃশংসতার হাত থেকে মাইলো নামে একটি ছোট্ট ছেলে সে সময় বেঁচে যায় এবং পরবর্তীতে সে দাস ব্যবসায়ীদের হাতে বন্দী হয়। এর পরের দৃশ্যটা সেই ঘটনা 17 বছর পরের। রোমান সাম্রাজ্যের এক অভিজাত শহর ব্রিটানিয়ায় দাস ব্যবসায়ীদের ক্রীতদাসদের মধ্যে লড়াই চলছে। এইসব দাস ব্যবসায়ীরা শক্তিশালী ক্রীতদাসদের বেছে নেয় বড় কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। এ সময় গ্রেকাস নামে এক দাস ব্যবসায়ীকে দেখা যায় ক্রীতদাস ক্রয় করতে। তবে লড়াইরত ক্রীতদাসদের দেখে তার খুব একটা পছন্দ হয় না। সে যখন হতাশ তখন কেল্ট নামে এক ক্রীতদাস সেখানে লড়াইয়ের জন্য উপস্থিত হয়। উৎফুল্ল জনতা কেল্টের নামে ধ্বনি দিতে থাকে। বন্ধুরা, এই কেল্ট হচ্ছে 17 বছর আগে বেঁচে যাওয়া মাইলো নামের সেই উপজাতিদের ছোট্ট ছেলেটি। এ সময় কেল্ট লড়াইয়ে অন্যদের খুব সহজেই পরাজিত করে। কেল্টের শক্তি, সাহস এবং কৌশল দেখে গ্রেকাস তাকে কিনে নেয়। এরপরের দেশে দেখা যায় কেল্ট এবং অন্যান্য বেশ কিছু ক্রীতদাসকে ব্রিটানিয়া থেকে অনেক দূরে বেসুভিয়াস আগ্নেয়গিরির কোল ঘেঁষে গড়ে ওঠা পম্পেইতে নিয়ে যাওয়া হচ্ছে। ক্রীতদাসরা যখন পথ দিয়ে হেঁটে চলেছে তখন সেখান দিয়ে পম্পেইয়ের গভর্নর সেভেরাসের মেয়ে ক্যাসিয়া ঘোড়ায় টানে একটা গাড়িতে করে যাচ্ছিল। সে সময় এই গাড়ির একটা চাকা গর্তে পড়ে যায় এবং একটা ঘোড়া রাস্তায় পড়ে ছটফট করতে থাকে। ঘোড়ার এই কষ্ট দেখে কেল্টেরও কষ্ট লাগে। আসলে তার জাতীয় তো এই ঘোড়া সওয়ারই ছিল। এ সময় কেল্ট ঘোড়াটির কাছে গিয়ে দেখে সে মারা যাচ্ছে। তাই কেল্ট ঘোড়াটিকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে মেরে ফেলে। আর এই কাজ দেখে ক্যাসিয়া খুব খুশি হয়। একজন যোদ্ধার আড়ালে কেল্টের মধ্যে যে একটা ভালো মন আছে সেটা সে বুঝতে পারে। এরপর সবাই পম্পেইর দিকে এগিয়ে যায়। পম্পেইতে ফিরে ক্যাসিয়া তার বাবার প্রাসাদে পৌঁছায়। মেয়ে প্রায় 1 বছর পরে রোম থেকে ফিরে এসেছে বলে বাবা মা ভীষণ খুশি হয়। ওদিকে কেল্ট এবং অন্যান্য দাসদের নিয়ে যাওয়া হয় পম্পেইয়ের এক জেলখানায়। এই জেলখানাগুলোতে সাধারণত গ্ল্যাডিয়েটরদের রাখা হতো। বন্ধুরা, রোমানদের মনোরঞ্জনের জন্য সে সময় এক ধরনের প্রাণঘাতী খেলার প্রচলন ছিল, যেখানে সমাজের নিচু স্তরের কিছু মানুষকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হতো আর একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত চলতো এই খেলা। এই খেলা যেখানে অনুষ্ঠিত হতো সেটা অনেকটা বর্তমান সময়ের স্টেডিয়ামের মতো দেখতে ছিল এবং সেটার নাম ছিল কলোসিয়াম। এই জেলখানায় কেলকে যে সেলে রাখা হয়েছিল সেখানে অ্যাটিকাস নামে আরেকজন থাকতো। এই অ্যাটিকাসের বিষয়ে একটু পরে আসছি। ক্যাসিয়ার একটা প্রিয় ঘোড়া ছিল। সে যখন পম্পেইতে থাকে তখন সে তার এই ঘোড়ায় চড়ে শহর ঘুরে বেড়ায়। পম্পেইতে এসে ক্যাসিয়া প্রায়ই তার ঘোড়ার খোঁজ খবর নেয়, আর এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ক্যাসিয়া যখন তার ঘোড়া নিয়ে ব্যস্ত তখন দেখা যায় বেসুভিয়াস জাগতে শুরু করেছে। আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতরে টকবক করে ফুটছে লাভা। বড় কোনো একটা ধ্বংসের জন্য যেন তৈরি হচ্ছে এই আগ্নেয়গিরিটি। ওদিকে দেখা যায় কেল্ট পম্পেইতে আসার পর খুব একটা কথা বলেনি তার সেলমেট অ্যাটিকাসের সঙ্গে। অ্যাটিকাসও চুপচাপ, সে অনেকদিন ধরেই পম্পেইতে বন্দী রয়েছে। তাকে একটা শর্ত দেয়া হয়েছে, সে যদি এর পরের প্রতিযোগীকে হারাতে পারে তবে এই বন্দী দশা থেকে সে মুক্তি পাবে। এরকম একটা অবস্থায় চূড়ান্ত লড়াইয়ে নামার আগে অ্যাটিকাসের সঙ্গে কেল্টের লড়াই শুরু হয়। এ সময় দেখা যায় একজন কেল্টকে পেছন থেকে ছুরি মারতে উদ্যত হচ্ছে আর এটা দেখে ফেলছে অ্যাটিকাস, আর তাই সে কেল্টকে তখন রক্ষা করে। যে লোকটি কেল্টকে মেরে ফেলতে গিয়েছিল তার ভাইকে কেল্ট ব্রিটানিয়ায় থাকা অবস্থায় লড়াইতে হারিয়েছিল আর তার প্রতিশোধই নিতে চাইছিল সে। তো এই ঘটনার পরে কেল্ট এবং অ্যাটিকাসের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ওদিকে দেখা যায় পম্পেইতে হাজির হয়েছে রোমানদের এক বিশাল সেনাবাহিনী এবং তাদের নেতৃত্বে রয়েছে সেই কুখ্যাত কার্ভাস, যে 17 বছর আগে কেল্টের পুরো জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। এই কার্ভাস এখন রোমের একজন মন্ত্রী।
পম্পেয়ের পুনর্নির্মাণের বিষয়ে আলোচনা করতে এসেছে। তবে তার আরেকটি বিশেষ উদ্দেশ্য রয়েছে এখানে আসার। পম্পেইতে কার্ভাসের আগমনের কথা শুনে ক্যাসিয়া তার মাকে বলে, বাবা কেন এরকম একজন মন্ত্রীকে এখানে আমন্ত্রণ জানালো? রোমের অবস্থা এখন ভীষণ খারাপ। নতুন সম্রাট টাইটাস ক্ষমতায় আসার পরে সেখানকার অবস্থা আরো খারাপ হয়েছে। দুর্নীতি এবং হিংস্রতা সবখানে বিরাজ করছে, আর কার্ভাস হচ্ছে তার প্রধান সহযোগী। এই কার্ভাস রোমে থাকতে তাকে বিরক্ত করত, তাই সে রোম থেকে এখানে চলে এসেছে। ওদিকে দেখা যায় কেল্ট এবং অ্যাটিকাস যখন কথা বলছে, তখন সেখানে পম্পেয়ের কয়েকজন গার্ড এসে তাদের দুজনকেই গভর্নরের প্রাসাদে নিয়ে যায়। রোমান সাম্রাজ্যে এ সময় অনেক অদ্ভুত বিষয় লক্ষ্য করা যেত। তার মধ্যে একটি ছিল এই সুঠাম দেহী কৃতদাসদের দ্বারা অভিজাত মহিলারা তাদের মনোরঞ্জন করত, আর এজন্যই মূলত তাদের নিয়ে আসা হয়েছে এখানে। এদিকে যখন এই চলছে, তখন দেখা যায় অন্য একটা রুমে কার্ভাস গভর্নরকে বলছে সম্রাট পম্পেইতে কোনো নতুন স্থাপনার জন্য বিনিয়োগ করবেন না, তবে আপনি চাইলে আমি ব্যক্তিগতভাবে এখানে বিনিয়োগ করতে পারি। আসলে এখানে কার্ভাসের ব্যক্তিগত ইন্টারেস্টের একটা কারণ হলো ক্যাসিয়া। সে ক্যাসিয়াকে নিজের করে পেতে চায়। যেহেতু ক্যাসিয়া এখানে, তাই সেও তার পিছে পিছেই এখানে চলে এসেছে। এখানে কার্ভাস সেই কথাটি সেভেরাসকে ইনিয়ে বিনিয়ে বলে চলেছে। কিছুক্ষণ পরে দেখা যায় ক্যাসিয়ার সঙ্গে কার্ভাসকে আলাপ করতে। সে রোম থেকে কেন পম্পেইতে এখন এসেছে সেটা সে তাকে বলছে। তবে ক্যাসিয়া কার্ভাসের উদ্দেশ্য ঠিকই বুঝতে পারে এবং তার প্রস্তাবকে সে না করে দেয়। সেই রাতে আগ্নেয়গিরিটি আবার জেগে ওঠে, আর এর ফলে তৈরি হয় ভূমিকম্প। সেই অবস্থায় ক্যাসিয়ার ঘোড়াটি আবার ছোটাছুটি করতে শুরু করে, তবে এবার তাকে কিছুতেই আর শান্ত করা যাচ্ছে না। এটা দেখে ক্যাসিয়া মাইলোকে ডেকে নিয়ে আসে, কারণ সে তো আগে থেকেই জানে মাইলো কিভাবে ঘোড়াগুলোকে বুঝতে পারে এবং তাদেরকে শান্ত করতে পারে। তার বিশ্বাসের প্রতি আস্থা রেখে মাইলো ঘোড়াটিকে শান্ত করে, এবং এই অবস্থা দেখে ক্যাসিয়া তার কাছে এগিয়ে যায়। একে অপরের দিকে চেয়ে থাকে তারা, মনের অজান্তেই ক্যাসিয়া মাইলোকে ভালোবেসে ফেলেছে। ওদিকে মাইলোর অবস্থাও একই রকম, সেও জানে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়, তথাপি সে ক্যাসিয়াকে ঘোড়ার পিঠে তুলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ছুটতে ছুটতে প্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে যায় তারা দুজন। এক জায়গায় এসে ক্যাসিয়া মাইলোকে বলে, আমাকে এখানে রেখে তুমি পালিয়ে যাও, তবে মাইলো সেটা শোনে না। ওদিকে ঘোড়ায় চড়ে তাদের এভাবে চলে যাওয়া দেখে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। বিশেষ করে কার্ভাস ভীষণ রাগান্বিত, সে তার সেনাদের পাঠিয়েছে মাইলোকে ধরে নিয়ে আসার জন্য। এ সময় মাইলোকে ধরে নিয়ে আসা হয় এবং তাকে দেখার সঙ্গে সঙ্গে কার্ভাস তাকে মেরে ফেলতে উদ্যত হয়। তবে মাইলো কার্ভাসকে ঠিকই চিনে ফেলে। 17 বছর আগে সে ছোট্ট ছিল ঠিকই, তবে এতটা ছোট্ট ছিল না যে কার্ভাসের চেহারা সে মনে করতে পারবে না। এই যখন অবস্থা, ক্যাসিয়া কার্ভাসকে বাধা দেয়। এতে কার্ভাস ক্ষান্ত হলেও সে মাইলোকে 15টা চাবুকের বাড়ি দিতে আদেশ দেয়। মাইলোর প্রতি মেয়ের এই ধরনের মনোভাব সেভেরাসকেও ভাবাচ্ছে। সে বুঝতে পারছে ক্যাসিয়া মাইলোকে বেশ পছন্দ করে। চাবুকের আঘাতের পরে মাইলো তার সেলে ফিরে গিয়েছে। অ্যাটিকাসেরও বেশ খারাপ লাগছে মাইলোর এই অবস্থা দেখে। সে এ সময় অ্যাটিকাসকে বলে, আমার মনে হয় রোমানদের আমাদেরকে নিয়ে কোনো প্ল্যান আছে, সেটা তারা হয়তো আগামীকাল বাস্তবায়ন করতে চায়। সে আরও বলে, আমার পুরো জাতিকে যে ধ্বংস করে দিয়েছিল তাকে আজ আমি দেখলাম। এরপরের দেশে দেখা যায় পম্পের সবাই কলোসিয়ামের উদ্দেশ্যে চলেছে। তারা জানে আজ ওখানে সবচেয়ে বড় দুই যোদ্ধা একে অপরের বিরুদ্ধে লড়বে। ওদিকে কলোসিয়ামের নিচে বন্দীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে লড়াইয়ের জন্য। মাইলো এবং অ্যাটিকাসকে এ সময় নিয়ে আসা হয় লড়াইয়ের স্থানে। মঞ্চে বসে রয়েছে মন্ত্রী কার্ভাস, সেখানে উপস্থিত আছে ক্যাসিয়াও। এ সময় দেখা যায় যোদ্ধাদের পায়ে শিকল পরিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই নির্দেশ দিয়েছে কার্ভাস। গত রাতের কথা সে বলতেই পারেনি। একটা সাধারণ কৃতদাসের প্রতি ক্যাসিয়ার দুর্বলতাকে সে জাস্ট মেনে নিতে পারছে না। কার্ভাসের উদ্দেশ্য হলো একটা ফাঁদে ফেলে মাইলো এবং অ্যাটিয়াসকে মেরে ফেলা। ওদিকে তাদের প্রতিদ্বন্দ্বী আর একটা গ্রুপ প্রস্তুত হচ্ছে মাইলোদের বিপক্ষে লড়ার জন্য। এই গ্রুপটাকে আবার কার্ভাসের নির্দেশেই নির্বাচন করা হয়েছে এবং তাদের নতুন ধরনের সব অস্ত্র দিয়ে সাজানো হচ্ছে। এ সময় মাইলোদের বিপক্ষে এক ঝাঁক সৈন্য আক্রমণ করে বসে। মাইলো এবং অ্যাটিকাস প্রাণপণে লড়তে থাকে তাদের বিরুদ্ধে। একজনের বিরুদ্ধে 8-10 জন করে লড়ছে, কিন্তু তাদের শক্তি এবং কৌশলে একে একে পরাজিত হতে থাকে শত্রুরা। দর্শকরা এই অবস্থা দেখে উল্লাস করে ওঠে। মাইলো এবং অ্যাটিকাসের নামে তারা জয়ধ্বনি দিতে থাকে। লড়াইয়ের এই ধরনের ফলাফল কার্ভাসও ঠিক প্রত্যাশা করেনি। ওদিকে মাইলোর লড়াই দেখে উত্তেজনায় উঠে দাঁড়িয়েছে ক্যাসিয়া। ক্যাসিয়ার আচরণে কার্ভাসটিকে বুঝতে পারে এই মেয়েটি ওই কৃতদাসকে পছন্দ করে। ওদিকে তখনও লড়ে চলেছে মাইলো এবং অ্যাটিকাস। একে একে তাদের শত্রুদেরকে তারা কচুকাটা করতে থাকে এবং শেষ পর্যন্ত জিতে যায় ওরা। এই দেখে কার্ভাস রোমান সেনাদেরকে পাঠায় মাইলোকে হত্যা করার জন্য। রোমান তীরন্দাজরা যখন তাদের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করতে যাবে, তখন ক্যাসিয়া সেই সৈন্যদের উদ্দেশ্যে আরেকটি সংকেত দেয়।
যেটা নির্দেশ করে ওদেরকে তীর মারা যাবে না। আসলে পম্পেয়ের রাজকন্যা হিসেবে তার একটা ক্ষমতা রয়েছে, আর সেই ক্ষমতার বলে সে রোমের মন্ত্রীর নির্দেশকেও খণ্ডন করতে পেরেছে। ক্যাসিয়ার এই কাণ্ড দেখে মন্ত্রী কার্ভাস তো রেগে আগুন। ক্যাসিয়া তাকে বোঝানোর চেষ্টা করে। এ সময় এ কথার পরেও কার্ভাস তার সেনাদেরকে নির্দেশ দেয় ক্যাসিয়াকে বন্দী করে রাখতে। কার্ভাসের এই ধরনের আচরণ দেখে মাউন্ট ভিসুভিয়াসও যেন অনেক রাগান্বিত হয়ে পড়ে এ সময়। কারণ এ সময় দেখা যায় বেশ বড় আকারের একটা ভূমিকম্প পম্পেইতে আঘাত হানে, পুরো কলোসিয়াম থরথর করে কেঁপে ওঠে, দর্শকদের মধ্যে শোরগোল পড়ে যায়, সবাই আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। তবে কার্ভাস এ সময় একটা চাল চালে, সে সবার উদ্দেশ্যে বলে, দেবতা ভলকান আমাদের আচরণে খুশি হতে পারেনি, তাই সে এরকম আচরণ করছে। সে চাইছে আমাদের বিজয়ীর সঙ্গে আরো বড় কোনো একটা লড়াই সংগঠিত হোক। এ সময় সে তার দেহরক্ষী প্রকুলাসকে নির্দেশ দেয় মাইলোর সঙ্গে লড়ার জন্য। বোকা পম্পেইবাসী কার্ভাসের এই ঘোষণায় বেশ খুশি হয়। নতুন লড়াই শুরু হতে চলেছে প্রকুলাস এবং মাইলোর মধ্যে, দুজনেই প্রস্তুত, শুরু হয় লড়াই। কেউ কাউকে কোনো প্রকার ছাড় দিচ্ছে না, তবে মাইলো যেন প্রকুলাসের থেকে কিছুটা পিছিয়ে পড়ছে লড়াইয়ে। এ সময় আবার শুরু হয় ভূমিকম্প, তবে এখন আর থামার নাম নেই, কেঁপেই চলেছে ধরণী। আর এ সময় আগ্নেয়গিরির জ্বালামুখ খুলে যায়, টনকে টন ছাই, ভস্য, ম্যাগমা ভিসুভিয়াসের জ্বালামুখ দিয়ে প্রচণ্ড গতিতে বেরিয়ে আসতে থাকে। লড়াই থেমে গিয়েছে, যোদ্ধা এবং দর্শক এখন সবাই দর্শকের ভূমিকা নিয়েছে, প্রকৃতির খেলা দেখছে তারা এখন। এ সময় ভূমিকম্পের ফলে কলোসিয়ামের একটা বড় অংশ ধসে পড়ে, দর্শকদের আত্মচিৎকারে বাতাস ভারী হয়ে ওঠে। ওদিকে দেখা যায় মাইলো প্রকুলাসকে নিয়ে ভূমিকম্পের কারণে সদ্য তৈরি হওয়া ফাটলের মধ্যে লাফ দিয়েছে। তারা দুজনেই নিচের জেলখানাতে গিয়ে পড়ে, সেখানে তাদের মধ্যে তুমুল লড়াই হয়, তবে প্রকুলাস সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ওদিকে ক্যাসিয়ার মা বাবা এবং কার্ভাস যেখানে বসেছিল সেখানে ভূমিকম্পের আঘাতে তাদের উপরের ছাউনি ঠিক তাদের মাথার উপরেই আঘাত এনেছে, সেখানকার সবাই এখন প্রচণ্ড আহত। এ সময় দেখা যায় ক্যাসিয়ার মা খুব কষ্টে তার বাবাকে বলছে কার্ভাসকে এখনই মেরে ফেলতে, তবে সে এ সময় কার্ভাসকে তো মারতে পারেই না, উপরন্তু কার্ভাস ক্যাসিয়ার বাবাকে মেরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে দেখা যায় আগ্নেয়গিরির এই তাণ্ডব দেখে প্রচুর মানুষ পম্পেয়ের জাহাজঘাটে ভিড় করেছে, প্রচণ্ড বিশৃঙ্খলা চলছে সেখানে। ওদিকে কলোসিয়ামের মধ্যে মাইলো এবং অ্যাটিকাস আবার এসেছে এবং তারা আগ্নেয়গিরির জ্বালামুখের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। এ সময় তাদের কানে একটা নারী কণ্ঠ ভেসে আসে, সেদিকে এগিয়ে গিয়ে তারা দেখতে পায় ক্যাসিয়ার মা তখনও বেঁচে রয়েছে। সে মৃদু কণ্ঠে মাইলোকে বলছে ক্যাসিয়াকে কোথায় বন্দী করে রাখা হয়েছে, আর এটা বলেই সে মারা যায়। ক্যাসিয়ার মা বুঝতে পেরেছিল তার মেয়েকে একমাত্র এই মাইলোই রক্ষা করতে পারবে। ঠিক এ সময় আগ্নেয়গিরি থেকে প্রচণ্ড একটা বিস্ফোরণ হয় এবং জ্বালামুখ দিয়ে আগুনের গোলা ছুটে বেরিয়ে আসতে থাকে, সেগুলোর এক একটার আকার বিশাল আকৃতির। পম্পেয়ের উদ্দেশ্যে ছুটে আসছে সেগুলো এবং একটু পরেই সেই অগ্নিপিণ্ডের আঘাতে ভেঙে চুরমার হতে থাকে পম্পেই। সৃষ্টিকর্তা যেন প্রচণ্ড রাগান্বিত হয়ে দুই হাত দিয়ে গুঁড়ো করে ফেলছে পম্পেইকে। জনগণ দিকবিদিক ছুটছে, গোলার আঘাতে অনেকেই প্রাণ হারাচ্ছে, কোথায় যাবে তারা, সবখানেই ধ্বংসলীলা। আর এর মধ্যেই মাইলো ক্যাসিয়াকে উদ্ধার করতে চলেছে, তবে তার সাথে অ্যাটিকাসও যেতে চাইলে মাইলো তাকে বাধা দিয়ে বলে, বন্ধু আমার জন্য তুমি অনেক করেছো, তুমি এবার মুক্ত, আমি একাই যাচ্ছি ক্যাসিয়াকে মুক্ত করতে। ছুটে চলেছে মাইলো, সেই সাথে পিঁপড়ির মতো পিল পিল করে ছুটছে মানুষ যেদিকে পারছে। আর ওদিকে আগ্নেয়গিরির উদ্গিরিত আগুনের গোলা এসে পড়ছে পম্পেই নগরীর উপর। ক্যাসিয়াকে যেখানে বন্দী করে রাখা হয়েছে সেদিকেও ছুটে আসছে ভয়ঙ্কর আগুনের পিণ্ডগুলো। এই দেখে সেখানে পাহারারত রোমান সেনারা ভয়ে পালিয়ে যায়। ক্যাসিয়া ভেতরে আটকা পড়েছে আর তার দাসী চেষ্টা করছে তাকে বের করার। ঠিক এ সময় সেখানে এসে উপস্থিত হয় মাইলো এবং শেষ পর্যন্ত সেই প্রাসাদটি ধ্বংস হয়ে যাওয়ার আগেই সে ক্যাসিয়াকে সেখান থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়। ওদিকে কার্ভাস তার সেনাদের নিয়ে জাহাজঘাটের দিকে চলেছে, কিন্তু রাস্তায় প্রচুর মানুষ, ভিড় ঠেলে এগোতে পারছে না তারা। এবার বুঝি কার্ভাসের আর শেষ রক্ষাই হলো না। এ সময় একটা অদ্ভুত কিছু লক্ষ্য করা যায়, ভিসুভিয়াসের পাশ দিয়ে বয়ে চলা নদীর পানি সরে যেতে শুরু করে। সুনামির আগে যে ধরনের আচরণ দেখা যায় ঠিক সেটাই ঘটতে থাকে এ সময়। আসলে আগ্নেয়গিরির গভীরের প্রচণ্ড কম্পন পানির নিচের ভূ অভ্যন্তরে একটা ভূমিকম্পর সৃষ্টি করেছে, যার ফলে সুনামি তৈরি হতে চলেছে। এ সময় দেখা যায় বিশাল আকৃতির এক জলসাস সৃষ্টি হয়েছে সেখানে এবং সেটা পম্পেই শহরের দিকে ধেয়ে আসছে। এক সময় টনকে টন পানি এসে আঘাত করে পম্পেয়ের দরজায়, আর তাতে খড়কুটোর মতো ভেসে যেতে থাকে মানুষ। এ সময় সেখানে অ্যাটিকাসকেও দেখা যায়,
অন্যদের মতো তারও একই অবস্থা, সেও পালাচ্ছে ধেয়ে আসা ঢেউয়ের হাত থেকে। নদীতে থাকা জাহাজগুলো পাটকাঠির মতো পানির সাথে ভেসে আসছে। এক পর্যায়ে শহরের মূল দেয়ালে এসে বাধা পায় ঢেউ এবং সবকিছু তখন কিছুটা শান্ত হয়। ওদিকে এই অবস্থার মধ্যে এগিয়ে চলেছে মাইলো এবং ক্যাসিয়া। পথে তাদের সাথে দেখা হয়ে যায় অ্যাটিকাসে। জাহাজঘাটের যে অবস্থা সেটা মাইলোকে সে বলে। ও পথে আর বেরোনো সম্ভব নয় এখান থেকে। এ কথা শুনে মাইলো তাকে বলে, আমরা ঘোড়ায় চড়ে যেতে পারি, আমরা জানি কলোসিয়ামের ভেতরে অনেকগুলো ঘোড়া বাঁধা রয়েছে। এই বলে তারা তিনজন সেদিকে এগোতে শুরু করে। একসময় তারা পৌঁছে যায় সেখানে। ক্যাসিয়া জানে তার মা বাবা মঞ্চে বসেছিল লড়াইয়ের সময়। এ সময় সে সেদিকে এগিয়ে যায়। অন্যদিকে মাইলো এবং অ্যাটিকাসও গিয়েছে ঘোড়ার খোঁজে। ওরা যখন আন্ডারগ্রাউন্ড জেলখানাতে রয়েছে, তখন ক্যাসিয়া তার মা এবং বাবার মৃতদেহের সামনে বসে কাঁদছে। আর ঠিক এ সময় সেখানে যমদূতের মতো হাজির হয় কার্ভাস এবং তার রোমান বাহিনী। সে ক্যাসিয়াকে ধরে ফেলে এবং তার ঘোড়ার গাড়ির পেছনে বেঁধে ফেলে। ঠিক এ সময়টা সেখানে এসে উপস্থিত হয় মাইলো এবং অ্যাটিকাস। এই দেখে কার্ভাস তার সেনাদেরকে নির্দেশ দেয় তাদেরকে হত্যা করার জন্য, এবং এরপরে সে ক্যাসিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই দেখে অ্যাটিকাস বলে, বন্ধু তুমি ক্যাসিয়াকে উদ্ধার করতে যাও, আমি এদেরকে দেখছি। মাইলো এটা মেনে নিলেও সে জানে অ্যাটিকাসের সঙ্গে আর তার দেখা হবে না। একটা অদ্ভুত বন্ধুত্বের সমাপ্তি ঘটিয়ে মাইলো রওনা হয় ক্যাসিয়াকে উদ্ধার করতে। এদিকে অ্যাটিকাস লড়ে চলেছে রোমানদের সঙ্গে। সে প্রকুলাস ছাড়া একে একে সবাইকে মেরে ফেলে। শেষ লড়াই শুরু হয় তার প্রকুলাসের সাথে। লড়াই চলছে, একে অপরের তলোয়ারের আঘাতে দুজনেই বেশ আহত। এক সময় থেমে যায় তাদের মরণযুদ্ধ। অ্যাটিকাস শয়তান প্রকুলাসকে মেরে ফেলেছে তার তরবারির আঘাতে। ওদিকে ক্যাসিয়াকে নিয়ে ছুটে চলেছে কার্ভাস, এবং তার পেছনে পেছনে ধাওয়া করে চলেছে মাইলো। এক সময় ক্যাসিয়া তার হাতের বাঁধন খুলে ফেলে, আর এ সময় একটা বিশাল আগুনের গোলা ছুটে এসে তাদের গাড়ির পেছনে আঘাত করলে কার্ভাস সহ ক্যাসিয়া উল্টে পড়ে যায়। ওদিকে ঠিক এই সময় মাইলো সেখানে পৌঁছেছে। শুরু হয় কার্ভাস এবং মাইলোর মধ্যে লড়াই। এক পর্যায়ে মাইলো কার্ভাসকে পরাস্ত করে, তবে সে কার্ভাসকে মেরে ফেলে না। সে তাকে বলে, তুই আমার পরিবারকে মেরে ফেলেছিলি, আমার জাতিকে ধ্বংস করে দিয়েছিলি, তুই আমাকে চিনতে পারছিস? আমি তোকে মারবো না, কারণ আমার দেবতারা তোকে শাস্তি দিতে আসছে। ওদিকে মাউন্ট বিসুভিয়াসও যেন মাইলোর এ কথা শুনতে পেয়েছে। এ সময় আগ্নেয়গিরি প্রচণ্ড শক্তি নিয়ে বিস্ফোরিত হয়। বিশাল লাভার স্রোত জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসতে থাকে। এবার আর কোনো মাপ নেই। মাউন্ট বিসুভিয়াসকে এখন আর চেনাই যাচ্ছে না। ওদিকে তাকালেই দেখা যাচ্ছে বিশাল লাভার স্রোত এগিয়ে আসছে পম্পেয়ের উদ্দেশ্যে। এ সময় মাইলো কার্ভাসের হাতে একটা বেড়ি পরিয়ে তাকে সেখানে আটকে দেয় এবং ঘোড়ায় চেপে ক্যাসিয়াকে নিয়ে শহর থেকে বেরিয়ে পড়ে। একসময় লাভার স্রোত সমগ্র পম্পেকে গ্রাস করে, কার্ভাসকেও গলিত আগুনে ডুবিয়ে দেয়। ওদিকে ছুটে চলেছে তারা দুজন, আর পেছনে পেছনে ধাওয়া করে চলেছে গলিত জ্বলন্ত লাভা। শহর ছেড়ে অনেক দূরে এসে পড়েছে তারা। তাদের দুজনকে আর টেনে নিয়ে যেতে পারছে না ঘোড়াটি, বেশ কষ্ট হচ্ছে তার। মাইলো এ সময় বুঝতে পেরেছে ঘোড়ার এই অসুবিধা, তাই সে ক্যাসিয়াকে বলে, তুমি ঘোড়া নিয়ে চলে যাও। কিন্তু ক্যাসিয়া মাইলোকে ভীষণ ভালোবাসে। মাইলোকে ফেলে একা পালিয়ে যাওয়া তার সম্ভব নয়। এ সময় তারা ঘোড়াটিকে দুজনেই তাড়িয়ে দেয়। এরপর ওরা দুজন যখন একে অপরকে ধরে আছে, তখন লাভার স্রোত ধেয়ে আসছে তাদের দিকে। মাইলো এবং ক্যাসিয়া আর সেদিকে তাকাচ্ছে না, কারণ তারা জানে কিছু সময় আর অবশিষ্ট আছে তাদের হাতে। মাইলো ক্যাসিয়ার মুখে একটা চুম্বন এঁকে দেয়। সে জানে এটাই তার প্রিয়তমার প্রতি শেষ ভালোবাসা। ঠিক এ সময় জ্বলন্ত লাভা এসে গ্রাস করে ওদের। প্রত্নতত্ত্ববিদদের বিষয়। সেই ঘটনার পরে মাউন্ট বিসুভিয়াসের সেই ভয়ানক রূপ আর দেখা যায়নি। তবে আমরা কেউই বলতে পারি না সামনে তার আচরণ কেমন হতে চলেছে। তো এভাবেই পম্পেই মুভিটি শেষ হয়ে যায়। মুভি সম্পর্কে আপনাদের মতামত আশা করছি, কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মুভি স্টোরিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।